নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত এসেছি নতুন একটা এপিসোড নিয়ে, এবং এপিসোডের বিষয়টা কিন্তু মজার বলবো না, কারণ এখানে একটা মানুষকে অ্যাটাক করা হলে আর সেটা মজার কি করে থাকে, আর একজনকে আক্রমণ করা হলে তাকে আর কারোর জন্য মজার জিনিস হয়। তাহলে সোশ্যাল মিডিয়ায় এখন অভিনেত্রী, অভিনেতা, সেলিব্রিটি যে কেউ কোনো ছবি পোস্ট করলে বড় বিপাকে পড়তে হয়। নেট নাগরিকরা একটু এদিক সেদিক যদি দেখতে পান, সঙ্গে সঙ্গে তাদেরকে ট্রোল করা শুরু করেন, এবং এই ট্রোলটা করতে গিয়ে তারা সমস্ত সীমা লঙ্ঘন করে ফেলেন, কাকে কি বলছেন কিছু ভেবে দেখা যায় না। তাহলে সোনম কাপুর, বলিউডে সোনম কাপুর বেশ জনপ্রিয় অভিনেত্রী, তিনি অনিল কাপুরের মেয়ে, এজন্যে তো তার শুরু ভালো, কিন্তু সেই সাওয়ারিয়া থেকে পরবর্তীকালে এখনো অবধি একের পর এক বড় হিট ছবিতে তিনি কাজ করেছেন, তাকে দেখতে সুন্দর। আর সোনম কাপুরের সব থেকে বেশি ইউএসপি যেটা, সেটা হলো সোনম কাপুর বড় বেশি ফ্যাশন সচেতন, এমনটাই শুনে আসি আমরা। আপনিও হয়তো অত বোঝেন না, আমিও হয়তো অত বুঝি না, কিন্তু কাগজটা পড়লে, টেলিভিশনটা দেখলে, সোশ্যাল মিডিয়া ঘাটলে এই সোনম কাপুর সম্পর্কে যে বিশেষণটা, যে অ্যাডজেক্টিভটা সব থেকে বেশি নজরে পড়ে আমাদের, তা হলো উনি বড় ফ্যাশন সচেতন। হাল আধুনিক ফ্যাশন কি হয়, কিসে কোন পোশাক পরতে হয়, এগুলো নাকি সোনম কাপুর ভালো জানেন। তো সেই সোনম কাপুর যিনি ফ্যাশনটা ভালো বোঝেন, তাকেই কি না কি সব ট্রোল করা হলো শুনুন। তাহলে সোনম কাপুর বীর দি ওয়েডিং বলে একটি ছবির প্রচার করছেন, সেই প্রচারে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তাতে তিনি দীক্ষা খান তার ডিজাইন করা একটি শাড়ি পরেছেন। তো শাড়িটা আপনার ছবি দেখবেন খুলে, তো সেই শাড়িটাতে আঁচলে নাকি নানা রকম কুচি কুচি নানা কিছু করা। এখনকার দিনে ফ্যাশন ডিজাইনার তারা নানা রকম জিনিস বানান, যেভাবে বানান, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, এটাই হাল আমলের স্টাইল, এটাই ট্রেন্ডিং জিনিস, ফ্যাশন তারা করেন, তারা বোঝেন। তো সেরকম একটা জিনিস সোনম কাপুর করে গিয়েছিলেন প্রমোশন করতে ছবি, তাতে করার পর, এবং এই তাতে করার পর যে সমস্ত ট্রোল হয়েছে, সেখানে নেটিজেনরা কি মন্তব্য করতে বাকি রেখেছেন সোনম কাপুরকে, কেউ কেউ বলেছেন আপনি ভিখারি নাকি। আপনি ভাবুন, ভিখারি শব্দটা আমরা তো ভিখারিকেও বলি না, যিনি সত্যিই ভিখারি সেই মানুষটাকেও আমরা ভিখারি বলি না। কেন বলবো, ভিখারি বলা মানে একটা একটা মানুষকে ভিখারি বলা, আপনি আমি কত বড় লোক মশাই, বা এই পৃথিবীকে কে কত বড় লোক যে ভিখারিকে ভিখারি বলতে হয়, তো কেউ তো বলেন। তাহলে নেটিজেনরা কমেন্ট করার সময় ভুলে যান যে সামনের জন্য মানুষ, এবং যে মানুষ সে একটু কোথায় উপরের স্তরেই, বা সমাজের একটু উপরের স্তরে থাকা মানুষ। সোনম কাপুর বলিউডের বিখ্যাত অভিনেত্রী, তার উপরে প্রচুর টাকা লগ্নি করেন প্রযোজকরা বা সিনেমা নির্মাতারা, তাকে বহু মানুষ পছন্দ করেন। আজকে আমি আপনি আর সোনম কাপুরের মধ্যে ডিফারেন্স আছে, তিনি একটা অন্য ফ্যাশনের শাড়ি পরেছেন বলে তাকে আমরা বলে দেবো ভিখারি নাকি। সারা আলি খান একটা শাড়ি পরেছেন, তাকে বলা হচ্ছে পেন্সিলের গায়ে শাড়ি ঝোলানো, বা লাইট পোস্টে শাড়ি পেঁচানো, সোনম কাপুরকে বলা হচ্ছে ভিখারি। বাই দ্য ওয়ে, এই যে ভিখারি বলা হয়েছে যে শাড়িটা পরার জন্য, এই যে শাড়িটা নাকি ছেঁড়া, আসলে ওর কুচি কুচি গুলোই ওরকম ভাবে কাজটা করা, তা সেই শাড়িগুলোর দাম হয় নাকি 38 থেকে 45 হাজার টাকা। একটা শাড়ির দাম 38 থেকে 45 হাজার টাকা হয় যে শাড়ির, সেই শাড়িটা পরে অভিনেত্রী বা নায়িকা যখন ফিল্মের প্রমোশন করতে যাচ্ছেন, তার ছবি বা ভিডিও পোস্ট করছেন, তখন সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ, আমার আপনার মতো মানুষ, তাকে বলছেন যে আপনি ছেঁড়া শাড়ি পরে ঘুরছেন কেন, বাড়িতে কি আর শাড়ি নেই, আপনি কি ভিখারি, এই সব শব্দ বা এই সমস্ত বাক্য তারা বলছেন। সোনম কাপুর অবশ্যই এর কোনো পাল্টা জবাব এখনো দেননি, যখন আমি এই এপিসোডটা শুট করছি, দেখা যাক পরে দেন কিনা, আমার মনে হয় না দেবেন বলে। তবে নেট নাগরিকরা এগুলো বুঝে নিলে ভালো হয় যে একটা বলারও সীমা থাকে, হতেই পারে আপনার সোনম কাপুরের শাড়িটা দেখতে ভালো লাগছে না, তো আপনি সেটা ভালো করে বলুন না যে দেখতে ভালো লাগছে না, আপনি একটা অন্য কিছু করতে পারতেন সোনম। কিন্তু সোনম আপনি ভিখারি নাকি, এটা তো বোধহয় সব কিছুর মাত্রা ছাড়িয়ে যাওয়া। তো আর কিছু বলার নেই, দেখা যাক কোথায় যায়, কিভাবে চলে সোশ্যাল মিডিয়া, তার নিজস্ব পাক খুঁজে পাক। আজকের মতো স্বরূপ কথা এখানে শেষ, আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।